আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটি টিচার নিয়ে হাজির হয়েছি। আজকে আমি লাল কালার কাঁথায় এই কাজটি করছি। আজকে যে ডিজাইনটি তৈরি করছি সেটি একটি বেবি নকশি কাঁথার জন্যে। এখানে আমি প্রায় 2 গজের মতো কাপড় নিয়েছি। 2 গজ কাপড়টিকে সমান বিভাগে ভাগ করে এরপরে উপরের অংশটুকুতে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাঁথাটি পেতে নিতে হবে। আপনারা বড় কিংবা ছোট যে কোনো সেলাই দিয়ে এই কাঁথাটির চারপাশ থেকে প্রথমে সেলাই করে নেবেন। তাক সেলাই অথবা নর্মালি যে সেলাইগুলো কাঁথার জন্য সেলাই করতে হয় সে সেলাই দিয়ে প্রথম পর্যায়ে সাইড সেলাই করে এরপরে ডিজাইন অঙ্কন করবেন। যদি আপনারা চারপাশ অ্যাটাচ না করে ডিজাইন অঙ্কন করতে চান সেক্ষেত্রে কিন্তু দুটো কাপড় এলোমেলোভাবে চলে আসতে পারে, পরবর্তীতে কাঁথাটি অ্যাডজাস্ট করতে সমস্যা হতে পারে। তাই আমি বলবো আপনারা অবশ্যই কাঁথাটি পেতে নিয়ে এরপরে ডিজাইন অঙ্কন করবেন। আজকে আমি 2 গজ কাপড় নিয়েছি বেবি নকশি কাঁথার জন্যে। এটি নর্মালি আমরা 2 থেকে 2.5 বছরের বেবি পর্যন্ত ইউজ করতে পারবো, তবে অনেকে আছে নিউবর্নের বেবির জন্য ইউজ করতে চান, সেক্ষেত্রে আমি 1.5 গজ কাপড় প্রোভাইড করি। এই তো দুটি কাঁথার মাপ আমি বলে দিলাম। নর্মালি এই দুটো কাঁথাই কিন্তু সচরাচর সবাই ইউজ করে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডিজাইনের কাঁথার এক অংশে আমি ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। আজকে সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে ডিজাইন অঙ্কন করা, সেক্ষেত্রে আপনাদেরকে মাপ বুঝিয়ে দেওয়ার তেমন কোনো ঝামেলা নেই। শুধুমাত্র দেখে নিতে হবে যে কিভাবে আসলে ডিজাইন অঙ্কন করতে হয়েছে। যেহেতু কাঁথাটি তুলনামূলকভাবে বড়, সেহেতু আমি এক পাশ থেকে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি এবং পরবর্তীতে আমি কিন্তু উল্টো পাশ থেকেও আরো ডিজাইন অ্যাটাচ করে নিব। একটি সাইড আমি একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আরো একটি সাইড যখন অঙ্কন করব তখন একটু সিম্পল রাখার চেষ্টা করব, যেহেতু বেবি নকশি কাঁথা খুব বেশি গর্জিয়াস হলে কিন্তু ভালো দেখাবে না। আপনারা কিন্তু এই লাল কাঁথাটি সাদা কিংবা হলুদ কালারের সুতা ব্যবহার করে সেলাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি ভালোভাবে ফুটে উঠে আসবে এবং ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে সুতার সাথে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এই সাইডটিও কিন্তু অঙ্কন করে নিয়েছি এবং পরবর্তী সাইডটি আমি আপনাদেরকে প্রথম পর্যায়ে যেভাবে বলেছিলাম যে একটু সিম্পল রাখার চেষ্টা করব, তাই একটি ফুল নর্মালের তুলনায় একটু বড় করে অঙ্কন করছি। আর ঠিক একইভাবে ফুল পাতার সমন্বয়ে আমি ডিজাইনটি অঙ্কন করে নিব। খুবই সিম্পল এই বেবি নকশি কাঁথার ডিজাইন, আপনারা কিন্তু ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন। অথবা আপনারা যদি আর্ট না জানেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে ইচ্ছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। তবে নাম্বারে যোগাযোগ করলে আপনাদের জন্য ভালো হবে, কারণ সব সময় সব কমেন্টের রিপ্লাই দেওয়া খুব একটা পসিবল হয় না, যার কারণে আমি আপনাদেরকে নাম্বার প্রোভাইড করেছি, আপনার নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটিও প্রায় তৈরি হয়ে গিয়েছে। আপনারা যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনাদের টাইম লাইনে কিন্তু রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনারা নিজেরাও ঘরে বসে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। খুবই সিম্পল এই কাঁথার ডিজাইনটি, কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।